হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো সেমাই পিঠার রেসিপি। এর জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি এবং চাউলের গুঁড়ো খামি করে নিয়েছি। এখন আমি পিঠাগুলোকে রেডি করব। আমি এইভাবে পিঠাগুলোকে রেডি করব। এইভাবে রেডি করলে সবগুলো পিঠা একদম সমান এবং চিকন হবে, এটা খেতেও খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এইভাবে রেডি করতে পারেন। এই পদ্ধতিতে সেমাই পিঠা খুব দ্রুতভাবে আপনারা রেডি করতে পারবেন। দেখেন, এটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। এটা পাটাতে করলেও আরও দ্রুত হয়ে যাবে, চাইলে আপনি পাটাতেও করতে পারেন। দেখেন, এটা খুব দ্রুত রেডি হয়ে যাচ্ছে। এখন আমি পিঠা রান্না করব। এর জন্য আমি পানি খুব ভালো করে জাল করে নিয়েছি। এখানে দুইটি এলাচ, দুইটি দারচিনি এবং দুইটি তেজপাতা দিয়েছি এবং কেটে রাখা খেজুর গুড়টুকু আমি এখন এখানে দিয়ে গুড়ের পানিটুকু খুব ভালো করে জাল করে নিব। গুড়ের পানিটুকু ভালো করে জাল করে নিলে পিঠা একদমই ভাঙবে না, সবগুলো পিঠা আস্ত থাকবে। সামান্য পরিমাণ লবণও আমি দিয়ে দিব। দেখেন, পানি জাল হয়ে আসছে। এখন আমি পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে হালকা নেড়েচেড়ে দিব। সবগুলো পিঠা একবারেই দিব না, আমি এগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। দেখেন, আমি পিঠাগুলোকে সিদ্ধ করছি। পিঠাগুলোকে ভালো করে আমি সিদ্ধ করে নিব। দেখেন, পিঠা সিদ্ধ হয়ে একদম ঘন হয়ে আসছে। তারপর এখানে আমি দুধ অ্যাড করে দিব। এখানে আমি 3 লিটার দুধ জাল করে 1.5 লিটার করে নিয়েছি। আপনারাও দুধ ভালো করে জাল করে নেবেন। তারপরে পিঠাতে দুধ অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এটাকে আমি নেড়েচেড়ে ভালোভাবে নেড়েচেড়ে 30 মিনিট ঢেকে রাখব। দেখেন, আমার পিঠা খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। সবগুলোই পিঠা একদম আস্ত রয়েছে, একদম সবগুলো পিঠা সমানভাবে হয়েছে। আপনারা চাইলে এইভাবে এটা করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।